শুভ কাজে সবার পাশে, এই স্লোগানে অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে প্রশিক্ষণ শেষে 20 নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দুপুরে নাটোরের লালপুরের বধিরামপুরে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম বলেন, দেশের সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্কুল প্রতিষ্ঠা সহ বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন তিনি। এদিকে সেলাই মেশিন পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সুবিধাভোগীরা। আমাদের যে মেশিনটা দিছে, আমরা এটা পেয়ে আমরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি। এখানে আমি একটা মেশিন পেয়েছি যেটা দিয়ে আমি পরিবারকে স্বাবলম্বী করতে চাই, যেটা দিয়ে আমি কাজ করে নিজের সংসারকে তারা যাদের আল্লাহ তারা তাদের ব্যবসা বাণিজ্য করে তাদের অনেক টাকা দিয়েছেন, এই টাকা দিয়ে গরিবের কল্যাণে, মানুষের কল্যাণে, শিক্ষার পিছনে, মানবতার পিছনে যে ব্যয় করতেছেন, এটাই তো থাকবে পৃথিবীতে।